আমি এখন যে গানের কথা আপনাদেরকে বলবো সেটি একটা অত্যন্ত মানে মধুর প্রেমের গান ওয়েটিং সং এটা হলো নাইটে নাইটে একটি মানে প্রেমিকা অপেক্ষা করছে তার প্রেমিকের জন্য গানটার ক্যারেক্টার আর কি এরকম গানটি যখন তৈরি করা হলো তৈরি করার পরে আমি তো ভাবছি যে এটা গানটা কিভাবে এখন টিউন করা হবে ভাবার পরে তারপরে যাই হোক অনেক দিন টুকটাক করতে 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 এটা টিউন করে ফেললাম কম্পোজিশন আহমেদ ফরিদ দাদা করে দিলেন একটা অদ্ভুত মিউজিক মিউজিকটাতে শুনলেই মনে হয় একটু রিদিম আসে একটু যেন কারো কথা মনে পড়ে যায় গানটা অনেক সুন্দর ভয়েস দিলাম তারপরে গান অডিও কমপ্লিট হয়ে গেল অডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন ভিডিও নিয়ে ভাবনা সেই ভিডিওর কথা বরাবরের মতো জিনিয়ার উমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে একটা সুন্দর গান খুবই ফাইন গান তুমি তাড়াতাড়ি আসতে হবে আমি এই গান তো তোমাকে পাঠিয়ে দিব না একসাথে বসে চা আড্ডা হবে কফি আড্ডা হবে তারপরে এই গানটা আমি তোমাকে শোনাবো ও তো মানে ঠিক আছে মানে বলা মাত্রই সে ঘণ্টাখানিকের মধ্যে কিভাবে যেন আমার মানে বাসায় এসে হাজির বলে আপা আমি রেডি আমি গানটা শোনার জন্য তাই নাকি আমিও ওয়েট করছিলাম যিনি আসবে দুজন মিলে খুব সুন্দর করে একটা বেলকুনির মধ্যে বসে কফি খেতে খেতে আমরা গানটা শুনলাম গানটা শোনার পরে আপা ওয়াও কি নাইস দারুন এটা সুন্দর একটা আমি কাজ করতে পারবো ঠিক ঠিক তাই বন্ধুরা এত সুন্দর একটা মিউজিক ভিডিও সে বানিয়ে ফেললো যে মানে আপনাদের সাথে শেয়ার না করে আর পারি না আমি এই বিষয়টা কথা বলতে গানটা মিউজিকটাও যত ভালো হয়েছে ভিডিওটাও তেমন ভালো হয়েছে গায়কীটা এখন আপনারা বলবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্টস করবেন আপনারা লিখবেন মন্দ হলেও লিখবেন ভালো হলেও অনুপ্রেরণা দিবেন বসে আছি তোমার পানে
অসম্ভব সুন্দর একটি গান আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই গানটি শুনতে আপনারা শুনবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ